আসসালামু আলাইকুম আমার প্রিয় নার্সারির খুদে বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয় অনেক ভালো আছো, তাই না? তোমাদের সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাসে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব খুবই সিম্পল এবং সহজ একটি টপিক, যেটি হচ্ছে ফুলের নাম। তোমরা কিন্তু অনেকে অনেক রকমের ফুল দেখেছো এবং বিভিন্ন রকমের ফুল আমাদের আশপাশে কিন্তু থাকে, যেগুলো দিয়ে আমরা অনেক সময় খেলাও করি, তাই না? তো এই ফুলগুলো আমরা পরিচিত, অনেকেই কিন্তু আমরা এই ফুলগুলোর সাথে পরিচিত, কিন্তু ফুলগুলোর নাম জানি না, তাই না? তো আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে এই ফুলগুলো দেখাতে এবং এই ফুলগুলোর নাম সম্পর্কে জানতে, ঠিক আছে? তো চলো শিক্ষার্থীরা, আজকে আমরা কী করবো জানো? আজকে আমরা ফুলের নাম সম্পর্কে জানবো। তো শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছো অনেক রকমের ফুল আছে এখানে। যেমন এখানে কি দেওয়া আছে দেখো, কতগুলো ফুলের ছবি দেওয়া আছে, কিন্তু আমরা কিন্তু জানি না কোনটি কোন ফুল। হ্যাঁ, কোনটি কোন ধরনের ফুল সেটি আমরা জানি না। তো চলো, এতগুলো ফুল থেকে আজকে আমি 5-6টি ফুল সম্পর্কে তোমাদেরকে বলি। তো দেখো শিক্ষার্থীরা, প্রথমে আমরা যে ফুলটি দেখতে পাচ্ছি, এটি কি ফুল বলো তো? আমি জানি তোমরা কিন্তু এই ফুলটি দেখেছো, এটি আমাদের স্কুলেও কিন্তু আছে এই ফুলটি। আমাদের স্কুলের বিদ্যালয়ের আঙিনাতে কিন্তু এই ফুলটি আছে, কি বলো তো? হ্যাঁ, ঠিক ধরতে পেরেছো, ফুলটি হচ্ছে জবা। কি ফুল এটি? জবা ফুল। এটা হচ্ছে লাল জবা। হ্যাঁ, তো আমরা কি করব, লাল জবা লেখার দরকার নেই, আমরা শুধু কি করব, জবা লিখলেই হবে। তো জবা ফুল লিখতে গেলে আমাদেরকে কী লাগে? বর্গ জ, ব আকারে বা, জবা, তাই না? তো শেষ হয়ে গেল আমার একটি ফুলের নাম জানা। তো চলো দেখি এর পরে কী ফুল আছে। ওয়াও, এই ফুলটি কী ফুল বলো তো শিক্ষার্থীরা? কী রঙের এই ফুলটি? সাদা রঙের ফুল। মাঝখানে আবার কী দেখা যাচ্ছে? হলুদ, ডিমের কুসুমের মতো মনে হচ্ছে না ফুলটি দেখতে? ডিম কীরকম থাকে বলো তো? সাদা, মাঝখানের অংশটি হলুদ। ঠিক আমাদের এই ফুলটিও তাই, পাপড়িগুলো আছে সাদা আকারে আর মাঝখানে কুসুমটি আছে কী আকারে? হলুদ আকারে। আচ্ছা বলো তো এই ফুলটির নাম কি? এই ফুলটির নাম হচ্ছে শাপলা ফুল। আচ্ছা বলো তো শাপলা ফুল কোথায় ফুটে? বিলে, ঝিলের পানিতে, তাই না? হ্যাঁ, ফুলটি হচ্ছে বিলে অথবা ঝিলের পানিতে সুন্দরভাবে কীভাবে থাকে, ফুটে সুন্দরভাবে জলের মধ্যে থাকছে, তাই না? আচ্ছা এই ফুলটি আরও একটি পরিচিতি আছে বলো তো কী? এটি হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় ফুল। কি ফুল? জাতীয় ফুল, তাই না? তো শিক্ষার্থীরা খুব ভালো করে দেখে নাও এই ফুলটি দেখতে কেমন এবং এই ফুলটির নাম কি। যারা দেখোনি তারা ভালো করে দেখো, এই ফুলটি হচ্ছে শাপলা ফুল। আর শাপলা ফুল লিখতে গেলে আমাকে কি কি লাগে? তাল, গ, স, আকারে সা, প, ল, আকারে লা, শাপলা। তো আজকে আমরা শাপলা ফুল দেখলাম, জবা ফুল দেখলাম, এরপরে কি আরও ফুল দেখব? তো তোমরা কি করবে, সবাই কিন্তু ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে, তাই না? তো চলো দেখি তো এর পরে কি ফুল আছে আমাদের জন্য। হ্যাঁ, ওয়াও, খুব সুন্দর একটি ফুল, অনেকগুলো ফুল আছে একসাথে। এ ফুলটিও দেখতে হলুদের মধ্যে সাদা। আচ্ছা ফুলটি কি চিনি আমরা কেউ? আমার মনে হয় ফুলটি অনেকেই চিনো না, তবে যারা চিনো না, যারা জানো তারা তো ভেরি গুড, আর যারা জানো না বা চিনো না, চলো আজকে আমরা জেনে নেব ফুলটির নাম কি। ফুলটি হচ্ছে কদম ফুল। কি ফুল? কদম ফুল। আর এই ফুলটি বর্ষাকালে ফুটে। হ্যাঁ, এটা হচ্ছে কোন সময়ে ফুটে? এটা বর্ষাকালে ফুটে, আর ফুলটির নাম হচ্ছে কদম ফুল। তো কদম ফুল লিখতে কী লাগে বলো তো? ক, দ, ম, আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া আছে কদম বানানো। ক, দ, ম, কদম। আমাকে আর ফুল লেখার দরকার নেই, আমরা লিখব কদম, ঠিক আছে? আচ্ছা তো শিক্ষার্থী বন্ধুরা, শেষ হয়ে গেল আমাদের আরও একটি ফুল সম্পর্কে জানা। তো এখন আমরা যেটি করব, এখন আমরা
চলো তো দেখি আমাদের জন্য কোন ফুলটি নিয়ে আছে বসে। হ্যাঁ, আমাদের সামনে এরপরে আরো সুন্দর একটি ফুল আছে। ফুলটির নাম কি বলো তো? ফুলটির নাম, আচ্ছা ঠিক আছে, ফুলটির নাম আগে জানবো না, ফুলটি দেখতে কেমন বলো তো? এটি গোলাপি এবং সাদা দুটির কম্বিনেশন বা সংমিশ্রণে এই ফুলটি আছে। আচ্ছা, গোলাপি এবং সাদা নিয়ে এই ফুলটি, বলো তো এই ফুলটির নাম কি? কি বুঝতে পারছো? কি স্ক্রিনে কি দেখতে পাচ্ছি বলো তো? এই ফুলটি হচ্ছে গোলাপ ফুল। আমাদের সকলের পছন্দের একটি ফুল গোলাপ ফুল, তাই না? আচ্ছা, গোলাপ ফুল, গোলাপকে কি বলা হয়? আর একটি কথা বলি আমরা, ফুলের রানী হচ্ছে কে? গোলাপ। ফুলের রানীকে গোলাপ ফুল। তো শিক্ষার্থীরা, এই ফুলটির নাম হচ্ছে গোলাপ, ভালো করে দেখে নাও। আচ্ছা, তো গোলাপ ফুল আমরা তো লিখবো, তো গোলাপ ফুল লিখতে গেলে আমাদের কি কি অক্ষর লাগে বলো তো? গোলাপ লিখতে হলে লাগে গ কারে গো, ল কারে লা, প গোলাপ। শেষ হয়ে গেল আমার আরও একটি ফুল সম্পর্কে জানা। তো চলো তো দেখি আমাদের আর কোনো ফুল আছে কিনা দেখে নি। ওয়াও, খুবই সুন্দর একটি ফুল দেওয়া আছে। এই ফুলটিও অনেক সুন্দর, একদম সাদা। শিক্ষার্থীরা, আমার কিন্তু পছন্দ সাদা রঙের ফুল, ঠিক আছে? সাদা ফুল আমার খুবই পছন্দ। এবং এখানে আমরা যে ফুলটি দেখতে পাচ্ছি এটিও সাদা রঙের ফুল। আর এই সাদা রঙের ফুলটির নাম কি বলো তো? এই ফুলটির নাম, তবে বলার আগে, নামটি বলার আগে আমরা জানবো যে এই ফুলটি কিন্তু সুঘ্রাণের হয়, অনেক ঘ্রাণ বা স্মেল থাকে এই ফুলটিতে। আর অনেক সময় আমরা কি করি, অনেক সময় আমরা বিভিন্ন অকেশনে গেলে, কোথাও ঘুরতে গেলে, পহেলা বৈশাখে, বিশেষ করে যারা ছোটো বাবুরা আছো বা মেয়েরা আছো বা মহিলা যারা আছি, আমরা কি করি, খোপাতে এই ফুলটি পরে থাকি, তাই না? তো আমরা কিন্তু অনেকে এই ফুলটির সাথে পরিচিত আছি। তো এই ফুলটির নাম হচ্ছে বেলি ফুল। এই ফুলটির নাম কি? বেলি ফুল। এবং এই ফুলটি অসম্ভব ঘ্রাণের থাকে এই ফুলটিতে। তুমি যদি এই ফুলটি, তোমার কাছে একটি বা দুটি ফুল থাকে, তুমি করে একটা রুমে যদি রাখো, অনেক সুন্দর স্মেল পাবে। বলতে গেলে রুমটি সম্পূর্ণ স্মেলে, বেলি ফুলের স্মেলেই ভরা থাকবে। আচ্ছা, তো শিক্ষার্থীরা, শেষ হয়ে গেল আমার আরও একটি ফুল সম্পর্কে জানা। তো আর দেখি তো আমাদের আর কোনো ফুল আছে কিনা। আচ্ছা, সর্বশেষে আমাদের যে ফুলটি দেওয়া আছে সে ফুলটি হচ্ছে কেয়া ফুল। তোমরা কি কেউ কেয়া ফুল দেখেছ? আসলে শিক্ষার্থীরা, আমিও দেখিনি কেয়া ফুল, তবে তোমাদেরকে পড়ানোর সুবাদে আমি এই ফুলটি দেখে নিলাম। আর এই ফুলটির নাম হচ্ছে কেয়া ফুল। এটিও কিন্তু সাদা রঙের ফুল। হ্যাঁ, এটিও কিন্তু কী রঙের ফুল? সাদা রঙের ফুল। তো শিক্ষার্থীরা, কেয়া ফুল লিখতে গেলে আমাকে কেয়া বানান কী হবে? কয়েকারে কে, অন্তস্ত একারে আ, কেয়া। আমিও কিন্তু কেয়া, কিন্তু ফুল নয়, আমি তোমাদের কি, আমি তোমাদের ম্যাডাম। ওকে, তো শেষ হয়ে গেলে আমাদের আজকের কয়েকটি ফুল সম্পর্কে আলোচনা। তো শিক্ষার্থীরা, কী কী ফুল নিয়ে আলোচনা করেছি বলো তো? তোমাদের সঙ্গে আলোচনা করেছি আমি বিভিন্ন রঙের ফুল নিয়ে। তো যার মধ্যে থেকে ফুল ছিল, কী কী ফুল ছিল? গোলাপ ফুল ছিল, পদ্ম ফুল ছিল, শাপলা ফুল ছিল, এরপরে ছিল জবা ফুল, এরপরে আছে কেয়া ফুল, এরপরে আর কি ফুল ছিল? বেলি ফুল ছিল, তাই না? তা আমি অনেকগুলো, মোটামুটি 6-7টি ফুল সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। এখন তোমাদের কাজ হচ্ছে বাড়ির কাজ, যেটি হলো তুমি তোমার পছন্দ মতো 5টি ফুলের নাম লিখো, ঠিক আছে? তুমি তোমার পছন্দ মতো 5টি ফুলের নাম লিখবে, এটাই হচ্ছে তোমার বাড়ির কাজ। আর অবশ্যই কি করবে? অবশ্যই লিখে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপই আছে সেই গ্রুপের মধ্যে সেন্ড করবে, কেমন? তো শিক্ষার্থীরা, শেষ হয়ে গেল তোমাদের সঙ্গে আমার আজকের ক্লাস। তো আমি আবার বলছি, আমরা
আজকের যে ক্লাসটি শিখেছি এখান থেকে আমি প্রায় 6-7টি ফুলের নাম বলেছি, তার মধ্য থেকে তুমি তোমার পছন্দ মতো 5টি ফুলের নাম লিখবে। ওকে, তা আজকে এতটুকুই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।